সবাই কাস্টমারকেও অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করি, যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমি আসলে রোজার ঈদের ভিডিওটা আপলোড করিনি, তো অনেক পরে আপলোড করছি, যাই হোক বিভিন্ন ঝামেলার কারণে আপলোড করতে পারিনি। তো দেখেন, এটা হলো নরসিংদীর ভিডিও। তো আমাদের বাসায় সকাল সকাল আমি পিঠা, এখানে হচ্ছে ফুল পিঠা, এই যে এটা ফুল পিঠা এখন শিরায় দেওয়া হবে, আর এই পিঠা খেতে ভীষণ মজা হয়। এটা তো বেশিরভাগ সবাই খেয়েছেন, তো আমাদের এলাকায় নরসিংদীতে স্পেশাল এই পিঠা বানানো হয়, অন্য অন্য এলাকার তুলনায় আমাদের এলাকায় বেশি হয় এই পিঠা। হ্যাঁ, তো এখন এটা তেলে ভেজে তারপর গুঁড়ি শিরায় দেওয়া হচ্ছে, আর এটা গরম গরম খেতে মজা হয়, ভীষণ মজা হয়। তো আজকে সকালটা ওরকম ফার্স্ট টাইম হচ্ছে যে পিঠা ভাজা হচ্ছে। তো আর বাইরে জুম বৃষ্টি হচ্ছিল রোজার ঈদের দিন, মানে পুরাই নামাজের টাইমটায়। তো এখন এখানে হচ্ছে পাতা পিঠা, তো রান্নাঘরের জানালা দিয়ে আমি একটু দেখাচ্ছি ওই বাড়িতে যে বৃষ্টি পড়ছে। তো ঝুম বৃষ্টি হচ্ছে, নামাজে যাওয়ার জন্য ছাতা তা রেডি করছে সবাই, যে কীভাবে বের হবে ওটা চিন্তা করছে। তো এখান টেবিলে খাবার দেওয়া হয়েছে, ফুল পিঠা, তারপর হচ্ছে পাতা পিঠা, সেমাই। তো ওরা নাস্তা শুরু করে দিয়েছে, আর রুটিও আছে। তো আজকে অনেক বৃষ্টি হচ্ছে, এখনও বাইরে ঝুম বৃষ্টি পড়ছে, তো মানে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। যে নামাজে ওরা যে ওদের গ্রামে ওখানে ভুরভুরিয়াতে যেত, কিন্তু ওই বৃষ্টির কারণে যেতে পারেনি। তো এখানে আমাদের নরসিংদী শহরের পাশে আমাদের যে বাসার পাশে মসজিদ আছে ওইটাতে, কারণ হচ্ছে সবসময় আমার শ্বশুর, তারপরে আমার ভাসুর, সবাই একসাথে, আমার ভাসুর ছেলে, ওরা সবাই একসাথে ভুরভুরিয়া যায় ওখানে নামাজ পড়ে গ্রামের বাড়িতে। তো আজকে যেতে পারেনি, আসলে আমার খারাপ লাগছে, অবশ্যই ওনাদেরও খারাপ লাগছে, কারণ নিজের গ্রামে নামাজ পড়ার মজাটাই আলাদা নিজের এলাকার মানুষের সাথে। তো এখন ওরা বের হবে, আমার শ্বশুর আছে এখানেও আছে, তো এখন পাশেই মসজিদে, আর কী করার, এত বৃষ্টির কারণে যেতে পারেনি, এজন্য এখন পাশে যাচ্ছে পাশের ইয়েতে মসজিদে। তো এখানে পাতা পিঠা ভাজা হচ্ছে। তো আমার হাজব্যান্ড এটা খুব পছন্দ, পাতা পিঠা, সেটাকে সব পিঠা থেকে এই পাতা পিঠা খেতে বেশি পছন্দ করে। আর হচ্ছে এটাতে আমরা গুড় চিনি উপরে ভাজার পরে ছিটিয়ে দিই, বেশি গুড় চিনি, আর স্পেশালি আমার হচ্ছে মনে হয় যে গুড় দিলে বেশি মজা লাগে, দেখতেও সুন্দর লাগে। তো এ এখন নাস্তা করছে সিজন, আমার ভাসুরের ছেলে, তো ও নামাজে যাবে, ও নাস্তা করছে। আসলে এমনিতেই ভালো লাগছে আমাদের যারা রান্না বান্না করছে আমরা সবাই, তো যারা আমার মনে হয় যে মেয়েদের ভালো লাগছে, কারণ হচ্ছে গরমটা কম লাগছে, ঠান্ডা একটা বাতাস লাগতেছে, এজন্য ভালো লাগছে। কিন্তু ছেলেরাদের জন্য এটা আসলে ভালো লাগার কথা না, কারণ বাইরে বের হবে, নামাজে যাবে, এটা অনেক অনেক বেশি বেশি আনন্দের। তো আসলে এটাই পাশেই মসজিদে পড়তে হচ্ছে। তো এখন চলছে হলো ফটো সেশন, এখন আমার শ্বশুর, আমার হাজব্যান্ড, আমার ভাসুর সবাই মিলে ছবি উঠাচ্ছে, তো সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিয়েছি, ছবি উঠাচ্ছিলাম আর একটু ভিডিও করে নিয়েছি। আমার শ্বশুর খুবই সচেতন সব ব্যাপারে, মানে কোথাও যাওয়ার ব্যাপারে ছেলেদের চেয়ে বেশি সচেতন আব্বা, কারণ হচ্ছে দেখা যায় কোথাও যাবে আব্বা সেই সকাল, যেমন ঈদের নামাজ আব্বা সবাইকে ডাকাডাকি করবে ওঠার জন্য, একজনকে তিনতলায় পাঠাবে, চারতলায় তাড়াতাড়ি ছেলেদের ডাকার জন্য। আমার খুব ভালো লাগে এটা, যে আব্বা আরও সময়ের আগে রেডি হয়ে থাকে, ছেলেদেরকে এক একজনকে পাঠায় যে ডাকার জন্য তাড়াতাড়ি যেন রেডি হয়ে আসে এবং ছেলেদেরকে নিয়েই নামাজে যায়। আর আব্বা সবসময় সব স্কুলে যখন যায় সব কিছুতে এত নিয়ম করে চলে, খাবার দাবার
আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। যদি সময় পাই আব্বার জন্য স্পেশালি একটা ভিডিও দেখাবো, আব্বার স্কুল আব্বার লাইফস্টাইলটা নিয়ে আমার ইচ্ছা আছে, যদি ইনশাল্লাহ আমার একটা ভিডিও করার ইচ্ছা আছে আপনাদেরকে দেখাবো। আর আব্বা সময়ের খুবই খুবই মূল্য দেয়, যে যখন যে কাজটা করার ঠিক তখনই কাজটাই করে। আব্বার বয়স 75 হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখনও স্কুলে যাচ্ছে, নিজের স্কুল আছে, আর এত মানে খুব স্মার্টলি হ্যান্ডেল করছে। নরসিংদী শহরে একটা স্কুল, হ্যান্ডেল করা কিন্তু চারটেখানি কথা না। তো দেখেন নামাজেও যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালোভাবে। তো আমার শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন যেন উনি ভালো থাকতে পারে, সুস্থ সুন্দরভাবে থাকতে পারে। সবাই দোয়া করবেন আমার শ্বশুরের জন্য। তো এখন নামাজ সবাই দেখেন ছাতা নিয়ে যাচ্ছে, তো যেহেতু অনেক বৃষ্টি এই জন্য এখন একটু কমেছে, নামাজ এখনই শুরু হয়ে যাবে। তো এখন আমার ভাসুর যাচ্ছে, সিজান যাচ্ছে, সবাই নামাজে যাচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এই সিজন কত ছোটো ছিল, মাশাআল্লাহ দেখেন কত বড় হয়ে গেছে এখন। এখন আমাদের বাসায় একজন ছোট্ট বেবি আছে, সেটা হচ্ছে আমাদের রায়ান বেবি, সিজনের ছোটো ভাই। দেখেন কি মনোযোগ দিয়ে ফোন দেখছে, সে ফোন থেকে চোখ উঠছে না। বাসায় যখন বাচ্চা না থাকলে আসলে ভালো লাগে না, যখন ছোট্ট একটা বাচ্চা থাকে খুব ভালো লাগে। যেমন রায়ানের সাথে আমরা খুব মজার টাইম পাস করি, যেমন সাচ্চুবা খুব খুশি হয় রায়ানকে দেখলে, রায়ানও সাচ্চুবাকে খুব পছন্দ করে। তো এখন হচ্ছে ভাবি কলিজা রান্না করবে, আর আমি রান্না করে জানালা দিয়ে ওই বাসায় বাসায় টিনের চালে পানি পড়ছে আপনাদেরকে দেখাচ্ছি। আহ, এই আমি সেই রান্না ভাবির হাতে রান্না, তো সাধারণ এটা বলাই লাগে না। তো এখানে কলিজা রান্না হচ্ছে, আর আরও রান্নাবান্না হচ্ছে। আসলে ঈদের দিন রান্নাগুলো আমি আসলে দেখাতে পারি নাই, স্পেশালি খাওয়া দাওয়াগুলো দেখাতে পারিনি। তো এখন সালামি দেওয়া হচ্ছে। তো সবাই আমার ভাসুর শাশুড়ি সবাই বাচ্চাদেরকে নতুন নোট বের করে সব ঈদেই সবাইকে সালামি দেয়, এটা আমার ভীষণ ভালো লাগে। আর এটা আমাদের বাচ্চারা এত এত ভালো ফিল করে, তো আসলে এটা বলার অপেক্ষা রাখে না। তো আমার বড় ভাসুর ওনার বাচ্চাদের এক্সাম, ছেলের এক্সাম চলতেছিল যার জন্য আসতে পারে নাই, বাচ্চাদের বাচ্চারা আসে নাই, তো ওদেরকেও মিস করছিলাম অনেক। তো কাছাকাছি আমার ননদ ননাস ওদের বাসা আছে, তো সবার বাসাতেই যাবো। আসলে বিরতি সব কিছু আসলে তুলে ধরা হয় নাই, তো বিকালবেলা একটু বেরোবো, সবার বাসায় যাব। তো এখন সবাই সবার মতো নতুন টাকার নোট আর একজন করে ডাকছে আর সালামি দিচ্ছে। আর আমার মনে হচ্ছে যে বাচ্চারা এটা খুব খুব ভালো ফিল করছে, খুব মজা পাচ্ছে এটা নিয়ে। এক একজন যারা খুব সিনিয়র, যেমন সাদ রায়ানকে সালামি দিচ্ছে, মায়েশা দিচ্ছে সাদকে, সুবাকে দিচ্ছে সাদ, মানে যারা বড় ওরাও দিচ্ছে, মানে বাচ্চারা বাচ্চাদেরকে সালামি দিচ্ছে, যারা একটু বড় তাদেরকে দিচ্ছে। তো আমরা বিকালবেলা বাসা থেকে বের হয়েছি, হচ্ছে যাব আমার ননদের শ্বশুরবাড়ি, ও হচ্ছে পলাশে, ও নরসিংদীতেই থাকে কিন্তু ওর শ্বশুর ওখানে থাকে, তো ওখানে আমরা যাব। তো হয় কি যে ক্যামেরাটা আসলে মনে থাকে না অনেক সময় অন করার জন্য, আর মাঝে মাঝে বিরক্তও লাগে, কিন্তু খুবই মজা করেছি আমরা। তো আমরা এখন পলাশ যাচ্ছি নরসিংদী শহর থেকে। তো আমার ওখানে হচ্ছে আমার ননদের শ্বশুরের বাসা, তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডের ফুপুর বাসা, ওখানে ফুপাতো ভাইয়েরাও পাশাপাশি ওরা ওদের বাসা একসাথে থাকে। তো আমরা দুই বাসায় যাব, বাচ্চারা আর আমরা যাচ্ছি। তো আসলে যাওয়াটা আরও বেশি মজা,
আর হচ্ছে ওখানে আমার ননদের ছেলে আছে, ওরা আছে, ওদেরকে দেখবো, এটা একটা অন্যরকম মজা ফিল। আর হয়েছে কি, আমি ওদের বাসায় গিয়ে, আমার ননদের বাসায় গিয়ে আমি ভুলেই গিয়েছি যে ভিডিও ক্যামেরাটা যে অন করতে হবে, এটা ভুলেই গিয়েছিলাম। তো আসলে এটা যখন এডিট করছিলাম তখন খুব খারাপ লাগছিল যে ওদের বাসায় আমি কিছুই দেখাইনি। তো আমার ননদের দুই ছেলে নুসাইম নুয়াইম, হ্যাঁ, আর ওর শ্বশুর শাশুড়ি আছে বাসায়, ওর হাজব্যান্ডও আছে, খুবই ভালো ভালো মানুষ, খালাম্মা খালু, মানে এটা কি বলবো, ওনারা, ওর হাজব্যান্ড খুবই ভালো, খুব ভালো লাগে। আর বিশেষ করে আমি ওর বিয়ের পর থেকেই, মানে আমি দেখা যায় প্রত্যেকটা ঈদেই আমরা আসার চেষ্টা করি, ও যেখানে থাকে দেখার চেষ্টা করি এবং ওর ওখানে আমরা আসি, ভালোও লাগে আসতে। তো আমাদের বাচ্চারাও ওই বাসায় যেয়ে অনেক মজা পায় এবং ওরাও অনেক মজা করেছে, ওরা ছাদে গিয়েছে, ছাদে গিয়ে তারা বাজি ই করছে, তারা বাজি ফুটিয়েছে, খুবই মজা করেছে। আসলে ওগুলা সন্ধ্যার পরে ইয়ে হয়েছে, এই যে ওর ওদের বাসাটা খুবই সুন্দর, অ্যাপার্টমেন্টটা আমার খুবই ভালো লাগে, এখানে আসলে সুন্দর এবং পরিচ্ছন্ন একটা অ্যাপার্টমেন্ট এখানে। তো এখানে আমার ননদও থাকে আর আমার ফুফাতো ভাই, আমার হাজব্যান্ডের ফুফাতো ভাইয়ের বাসা। তো এখন আমি যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে, বাসাটা হচ্ছে আমার ফুফাতো, মানে আমার হাজব্যান্ডের ফুফাতো ভাইয়ের বাসা। তো আমাদের এই বাসায়, ওই বাসায় আগে আসি তারপরে এখানে আসি। তো এখানে কেউ জানতো না যে আমরা আসবো, আমরা হঠাৎ করে চলে এসেছি। তো ভাবি হচ্ছে টিচার, প্রাইমারি স্কুলের টিচার। তো বাচ্চারাও মোটামুটি আমার মেয়েদের মতো বড় বড় একটা ছেলে আছে। তো আমাদের বাচ্চারা এখানে এসে খুব খুব মজা পায়, দেখেন এসেই মানে সবচেয়ে মজা করে খাচ্ছে হলো ওরা ফুচকা, মানে ওরা মনে হচ্ছে যে আমার ননদের বাসায়, আমার ননদ অনেক কিছু ইয়ে করেছে, সে সেমাই, তারপর মিষ্টি ছিল, দই ছিল, তারপর সেভেন আপ ছিল, চা বানিয়েছিল, আর অনেক রকমের পিঠা ছিল, যেটা আমাদের নরসিংদীর পিঠাগুলো থাকে, সব রকমের পিঠা ছিল। আসলে ওরা ওগুলো খেয়ে এসে তারপরও এখানে বাচ্চাদের কি হয় যেন ফুচকা দেখলে একদম মাথা খারাপ হয়ে যায়। আমার ওই যে উনি হচ্ছে ভাবি, উনি প্রাইমারি টিচার, কারণ বলে কারো বাসায় আসেনি হুট করে, উনি আমার ভাই। তো বলছিল যে এটা সেটা করার জন্য, আমি বলি যে বাচ্চারা যা খেয়েছে এখন এটা পেয়ে ওরা ভীষণ খুশি, মানে ফুচকা একজন আনছে, উনি আনছে আর ওরা খাচ্ছে, উনি আনছে আর ওরা খাচ্ছে। আসলে এসে এতটা মজা করেছি, আবার একটু বাইরে বের হয়েছিলাম, একটু বাচ্চাদের ওদের বাসায় রেখে একটু পলাশে ঘুরেছি আমরা দুজন। তো আসলে সেই ফাঁক দিয়ে আমরা অনেক কিছু মিস করে ফেলেছি, ওরা অনেক মজা করছে। তো দেখা যায় আমি ভিডিওটা করি নাই, এই জন্য আসলে এবার ঈদের ব্লগটা হয়তো আমি অতটা ভালো করে ইয়ে করতে পারি নাই, খুব খারাপ লাগছে, মিস করছি। ভালো লাগে যে যখন আমার ভিডিওটা অনেকে দেখছে মনে হয় যে না আমি ভালো কিছু বানাচ্ছি। তো আমাদের পারিবারিক ছবিগুলো আমি কিছু শেয়ার করলাম, যেহেতু ভিডিও দিতে পারি না এই জন্য আপনাদেরকে আমি ছবি শেয়ার করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আল্লাহ হাফিজ।